একদিকে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের ঘটনায় গোটা দেশ বিশ্বের পাশাপাশি ভারতেও উদ্বেগজনক পরিস্থিতি। এর মধ্যে পূর্ব লাদাখে চীনা সেনার আস্ফালন ভারতের সামনে নতুন আরও এক সমস্যার কারণে পরিণত। যদিও ভারত সরকারের দাবি পূর্ব লাদাখের বিতর্কিত স্থান থেকে চীন তাদের সেনা সরিয়ে নিচ্ছে, পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। সরকারের এমন বিবৃতির মধ্যেই বোমা ফাটালেন সেখানকার অন্যতম প্রধান বৌদ্ধ ধর্মগুরু রিজগিন স্পালবার। তার স্পষ্ট কথা, পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে সরকার অযথা লুকোচুরি করছে। বিতর্কিত স্থান থেকে চীন আদেও সেনা সরায়নি, ভারত ভূখণ্ড ছেড়ে চীন সেনা এক পাও সরেনি। সংঘর্ষের সময় এই এলাকায় যে ছবিটা ছিল এর বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, কেবলমাত্র উভয় দেশের সেনাদের মধ্যে হাতাহাতিটা বন্ধ হয়েছে বলে এই বৌদ্ধ ধর্মগুরু রিজগিন স্পালবার জানিয়েছেন। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা যাদের একমাত্র জীবিকা পশুপালন, তারা গভীর সমস্যার সম্মুখীন, তাদের পশুচারণ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।